হ্যালো ফ্রেন্ডস সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন আপডেট ভিডিও তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে শক্তিবাড়ি উপকূলের আরও কাছে চলে এসেছে বুলবুল তো এই সম্পর্কিত আপডেট শুরু করার পূর্বে যারা এই চ্যানেলে নতুন সদস্য চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করবেন কারণ এই চ্যানেলে নিত্য নতুন আপডেটমূলক এবং শিক্ষামূলক ভিডিওই নিয়ে আসা হয় তো আসুন শুরু করা যাক বলা হচ্ছে আরও শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে ঘূর্ণিঝড় বুলবুল এ রাজ্যের সাগরদ্বীপ থেকে মাত্র একশো নব্বই কিমি দূরে রয়েছে অতি ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়টি কলকাতা থেকে এর দূরত্ব তিনশো কিলোমিটার গতি বাড়িয়ে বুলুবুল দ্রুত এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে ফলে সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলোতে শুরু হয়েছে তুমুল বৃষ্টি এবং সঙ্গে বইছে ঝড়ো হাওয়া কলকাতাতেও চলছে বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর শনিবার রাত আটটা থেকে বারোটার মধ্যে এ রাজ্যে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়বে বুলবুল এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খেপুপাড়া থেকে তিনশো চল্লিশ কিলোমিটার দূরে রয়েছে ওড়িশার পারাদ্বীপ থেকে একশো দশ কিলোমিটার দূরে অবস্থান করছে এটি আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান বুলবুল আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকবে একশো কুড়ি কিলোমিটারের আশেপাশে কোথাও কোথাও এর গতিবেগ হতে পারে একশো পঁয়ত্রিশ কিলোমিটারের কাছাকাছি এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ করেছে প্রশাসনও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্যের উপকূলবর্তী জেলা থেকে বহু মানুষকে সরিয়ে আনা হয়েছে দশ বছর আগে আইলার বিপর্যয়ের কথা মাথায় রেখে এ রাজ্যের উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন বকখালী ঝড়খালি সাগর এসব জায়গা থেকে বহু মানুষকে সরিয়ে আনা হয়েছে ইতিমধ্যেই ওই সব জায়গায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে হাওয়া বইছে সঙ্গে চলছে প্রবল বৃষ্টি অন্যদিকে দীঘা মান্দারমণি শঙ্করপুর তাজপুর বকখালি সব সমুদ্র সৈকতে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে ইতিপূর্বেই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষকে সুরক্ষিত স্থানে সরিয়ে আনা হয়েছে জেলার পাশাপাশি কলকাতাতেও শুরু হয়েছে ভারী বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতা সহ দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি ও নদীয়ায় আগামী আটচল্লিশ ঘন্টা বৃষ্টি চলবে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়া বুলবুলের জেরে এই সাতটি জেলায় সমস্ত স্কুল কলেজেও ছুটি ঘোষণা করা হয়েছে নদীপথে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে রাজ্যে উপকূলের বিভিন্ন জায়গায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া হয় তা নিয়ে সতর্ক থাকছে প্রশাসন তো এই ভিডিও এই পর্যন্তই থাকছে তো আশা করি এই আপডেট ভিডিওটি সবারই ভালো লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আজ এই পর্যন্তই সবাইকে অসুখ ধন্যবাদ এবং নমস্কার